এর মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হোক, যাবজ্জীবন তার প্রাপ্য নয়, তার প্রাপ্য হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। রাত তখন 10টা পেরিয়ে গেছে, আমি সুদর্শন উপস্থিত হই। আমাদের বজলু ভাই মারা গেছেন। বজলু ভাইকে আমি বললাম যে নেত্রীকে একটু খবর দিতে হবে, আমি এসেছি, একটু জরুরি কথা আছে। যদি উনি চলে যেতে বলেন আমি চলে যাব, কিন্তু আপনি খবরটা যদি একটু পৌঁছে দেন। উনি ব্যবস্থা নিলেন, প্রিয় নেত্রীকে জানানো হলো আমি এসেছি কিছু কথা বলবার জন্য। নেত্রী আমাকে সদা সদনের দোতলাতে ডেকে পাঠালেন। নেত্রীর সঙ্গে আমার দেখা হলো, বসতে বললেন, বসলাম। বললো এত রাত্রে কি খবর? বললাম আব্বা পাঠিয়েছে আপনাকে জানানোর জন্য। কি হয়েছে? সম্ভাব্য হামলার বিষয়ে একটি আশঙ্কাজনক বার্তা আপনাকে পৌঁছে দিতে হবে। আমি তাকে বললাম একটা সম্ভাব্য হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে, তাদের সম্ভাব্য হামলার স্থান সুদাসদনের এই বাসা, আপনার যাতায়াতের পথ, এবং সেখানটা যদি না হয় তাহলে আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে। আপনাকে আব্বা বলেছে যে কোনোভাবেই হোক আপনি আমার সাথে চলেন, আমাদের বাসায় চলেন, এখানে আপনি নিরাপদ নন, এখানে আপনি একেবারেই নিরাপদ নন, এখান থেকে সরে যেতে। নেত্রীকে বললাম আপনি, আপনারও অনেক সূত্র থাকে, অনেক নেটওয়ার্ক থাকে, আপনি একটু কনফার্ম করে নেন, একটু কনফার্ম করে নেন, কিন্তু কোনোভাবে এটা নিরাপদ হচ্ছে না, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। নেত্রী কিছুক্ষণ কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন যে এত ভয় পেলে রাজনীতি হবে না, এত ভয় পেলে কি রাজনীতি হয়, হেসে বললেন আমাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই শহরের মানুষের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনের মায়া সামান্যটুকু তার চেহারাতে আমি দেখতে পাই, সামান্যটুকু। কত বিশাল সাহসের অধিকারী একটা মানুষ বলে হতে পারে, আমাকে হেসে বলছেন এত ভয় হলে কি রাজনীতি হয়। আমি বললাম না, আমি তাকে ব্যক্তিগতভাবে যখন আমরা থাকি তখন আমি তাকে ফুপু বলে সম্বোধন করি, আনুষ্ঠানিকভাবে নেত্রী কিংবা প্রধানমন্ত্রী এখন আছেন, আমরা আনুষ্ঠানিকভাবে সম্বোধন করি। খুব তাকে অনুরোধ করতেছি বারবার, কিন্তু তিনি রাজি হলেন না। বলুন, তুই যা চিন্তা করিস না, আল্লাহ ভরসা, যা হবার হবে। রাত হয়েছে, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমা, এত ভয় পেয়ে রাজনীতি হবে না, যা হবার হবে, দেখা যাবে কি হবে। আমি নিচে চলে আসলাম, আমার মন মানে না, সুদাসদনে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আমি বাসায় ফিরে গেলাম না। আমি দীর্ঘ সময় গভীর রাত পর্যন্ত সুদাসদনেই বসে রইলাম। আল্লাহ না করো কোনো যদি একটা কিছু হয়, আমি হয়তো কিছু করার শক্তি নাই, একটা একা মানুষ, আমি আর কি করতে পারি, আমার হয়তো করার কোনো শক্তি নাই, কিন্তু মন চাচ্ছিল না যে এই অবস্থার মধ্যে সুদাসদন থেকে চলে আসি। আমি বসে রইলাম, রাত গভীর হতে রইল, নেত্রী তখনও ঘুমাননি, আবার খবর পাঠিয়েছে।
আবার খবর পাঠালো নেত্রাকে বাসায় চলে যেতে বলে আরাম করতে বলেছে অনুষ্ঠান আছে এগুলো অর্গানাইজ করতে হবে আমি বললাম তুমি বলো কে আমি চলে গেছি তুমি বলো আমি চলে গেছি আমি না কিন্তু আমার মন চায় না যে আমি এখান থেকে যেতে গভীর রাত কেটে ভোর হয় হয় এরকম একটা অবস্থা আমি তার যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মী তাকে বললাম বিষয়টি অত্যন্ত সতর্ক থাকতে হবে পরবর্তীতে এরকম খবর আছে এবং খবর যে একেবারেই পুরো খবর তাও না খবরের সূত্র শক্তিশালী সূত্র প্রায় ভোর সকালে এসে আমি আমার বাসায় এসে আমি বিশ্রাম নিলাম টান টান একটা উত্তেজনা ছিল টান টান একটা উত্তেজনা ছিল বাবার নির্দেশে আমি নেত্রীকে আশঙ্কার কথা অবহিত করেছিলাম আমার বাবাও জানতেন কোনো একটা কিছু হতে পারে তার একদিন পর আমাদের অনুষ্ঠান আমি দুপুরের পরেই সেখানে চলে যাই সবাইকে সংগঠিত করবার জন্য এবং বিশেষভাবে যাতে নিরাপত্তার বিষয়টা অত্যন্ত জরুরি ছিল নিরাপত্তার বিষয়টা তখন আমরা বিরোধী দলে আমাদের সরকারি কোনো সমর্থন নেই সাধারণত আমাদের স্বেচ্ছাসেবক লীগ তারা নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন নেত্রী বিভিন্ন ছাদগুলোতে তারা অবস্থান নিয়ে থাকেন এই সংগঠনটি মূলত তখন নেত্রী একটি দায়িত্ব পালন করেন এবং তার ব্যক্তিগত যারা নিরাপত্তা আমরা সেদিন একটু খুব টান টান একটা উত্তেজনা ছিল আমি প্রায় দুপুরের পরেই আমি যখন বাসা থেকে বের হয়ে আমার কয়েকজন পুরনো ঢাকার তৎকালীন বংশল থানা আওয়ামী লীগের কয়েকজন নেতা আমার সহকর্মী যারা আমি তাদেরকে বিষয়টা অবহিত করেছিলাম যে এরকম বিষয়টা হওয়ার সম্ভাবনা আছে তোমরা খুব সাবধানে থাকবা যদি কোথাও কোনো কিছু নজরে পড়ে সাথে সাথে সেটাকে প্রতিরোধ করবার চেষ্টা করবে আমরা আনুষ্ঠানিকভাবে সভা শুরু করি বিকাল তিনটায় সেখানে একটা গাড়ি ছিল সবগুলো গাড়িকে সরিয়ে দিয়ে কিন্তু ওই গাড়ির ড্রাইভার আমরা খুঁজে পাচ্ছি না তখন ভয় আরও বেড়ে যায় যে গাড়ির মধ্যে যদি কিছু থাকে মহা মুশকিল অনেকক্ষণ পর দেখলাম আমাদের যে ম্যাজিশিয়ান জুয়েলার সাহেব এটা ওনার গাড়ি তখন আমরা একটু রিল্যাক্স হলাম এবং ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি গাড়িটা এখান থেকে সরিয়ে নেন আমাদের সভা হবে নিরাপত্তার বিষয় আছে উনি সরিয়ে নেন সভা শুরু করবার পর সঞ্চালনা কিছুক্ষণ করবার পর আমি চলে যাই আমাদের পুরনো ঢাকায় সেখান থেকে আমাদের হাজার হাজার কর্মী সমাবেশে আমাদের মিছিল সেই মিছিল নিয়ে আমি আবার সমাবেশ স্থলে হাজির হই সমাবেশ স্থলে হাজির হওয়ার পর আমি দেখলাম যে আমার বাবা নেত্রীকে ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন আরেক দিকে অন্যান্য নেত্রীবৃন্দ আছেন এমন অবস্থা আমি দূরে না থেকে আস্তে আস্তে সামনে এগোই আমাদের যারা কর্মীরা ছিল তারা এবং সমাবেশটা বিপুল জনসমাগম ছিল বিপুল তিল ধারণের ঠাই ছিল না সেখানে তাই ঠেলে ঠুলে কোনো মতে ট্রাকের সামনে সিঁড়িটা ছিল সিঁড়িতে একটু সরিয়ে টরিয়ে সিঁড়ির গোড়াতে আমি বসেই নেত্রী ঠিক আমার দু তিন হাত পাশেই ছিলেন তার পাশে আমার বাবা ছিলেন আমাদের শ্রদ্ধেয় জননেতা আমির হোসেন আমর সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ জলিল সাহেব ছিলেন সবাই সেখানে ছিলেন তো নেত্রীর বক্তব্য প্রায় শেষ পর্যায়ে যখন আমি কিছুটা হলেও আমার আশঙ্কাটা যেহেতু ততক্ষণে কোনো কিছু হয়নি আমি অনেকটাই রিল্যাক্স মুডের মধ্যে নেত্রীর বক্তব্য প্রায় শেষ এখন কোনো মতে নেত্রীকে গাড়িতে উঠিয়ে আমরা যার যার জায়গায় চলে যাব যে আশঙ্কাটা ছিল আমরা হয়তো বা এই আশঙ্কা ভুল প্রমাণিত হবে এরকম একটা মানসিক আমাদের প্রস্তুতি যখন উনি বক্তব্যটা শেষ করলেন করে ক্যামেরার একটা শট নেবে ওই জন্য আবার কেউ একজনে নেত্রীকে রিকোয়েস্ট করলেন নেত্রী আরেকবার একটু বলেন আমাদের ক্যামেরা শট নিতে হবে তো নেত্রী বক্তব্য শেষ করার পরে আবার একটু দু চারটি কথা বলবেন দরকার বিভিন্ন টিভি চ্যানেলের ওদের জন্য একটা জাস্ট ফটো তুলবার করে ঠিক এই মুহূর্তে প্রথম বোমারা এসে একেবারে আমার কাছাকাছি ঠিক প্রথমবার
আমার দুটা পা মনে হলো ঝলসে গেল। আমি একটা লাফে ট্রাকের মধ্যে গিয়ে ছুটে পড়লাম। আগুন শরীরে লেগে গেলে যেরকম হয়, আগুন শরীরে লেগে গেলে যেরকম হয়, আমার দু পায়ের অবস্থা এরকম। আমি ঠিক বুঝতে পারছি না যে আসলে আমার পাটা আছে কি না, আমি বুঝতে পারছি না। ততক্ষণে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গ্রেনেড ফোটা শুরু হয়ে গেছে, একের পর এক যারা ট্রাকের নেতৃবৃন্দ ছিলেন আমার উপরে পড়েছে। আমার অমরচাচা সেদিন ছিলেন, উনি সুরা পড়ছিলেন জোরে জোরে, আর সারা সব জায়গা নিস্তব্ধ। ওনার গলাটা আমি চিনি, আমি খুব ওনার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে আমরা একসঙ্গে উঠা বসা করি। ওনার কণ্ঠস্বরটা আমার চেনা, আমি শুনছি ওনার সুরা পড়ছেন নিঃশব্দ। কিছুক্ষণ পর গুলির আওয়াজ, কিছুক্ষণ পর গুলির আওয়াজ, তারপর আরও কয়েকটা বোমা, হয়তো আর কয়েকটা মুহূর্ত বেঁচে থাকবো এরকম একটা অবস্থা। কয়েকটা এরকম একটা সময়ে অনেকে অনেকের বিভিন্ন রকমের, যেমন চাচা সুরা পড়ছিলেন এইটা সেটা, আমার তৃতীয় মেয়ে মাত্র কয়েকদিন হয়েছে জন্ম হয়েছে, আমার কাছে মনে হচ্ছিলো যে বাচ্চাটাকে হয়তো বা আমি আদর করে দিতে পারলাম না, এরকম একটা মনে। আমি মানসিকভাবে প্রস্তুত যে আমি আর বেঁচে থাকবো না, আমার নিচের অংশটুকু আমি বুঝতে পারছি না যে আছে কি না নাই, হয়তো আমি কিছু সময় আছি। আমার খুব মনে কষ্ট হচ্ছিলো যে তাকে আমি খুব একটা আদর করে যেতে পারলাম না, এরকম একটা ধারণা ছিল। এর মধ্যে যখন আওয়াজগুলো থামলো, আমি হাত দিয়ে দেখার চেষ্টা করলাম যে আমার পাটা আছে কিনা। প্রথমে ডান পাটা দেখলাম যে ডান পাটা আছে, বাম পাটা ভয়, হাত দিয়ে যে দেখবো সেটাও আছে কি না আছে, একটা অদ্ভুত এক ধরনের অনুভূতি। সাহস করে দেখলাম যে না, সেটাও আছে। তখনও বুঝতেছি না কি হয়েছে, ট্রাক থেকে নামার চেষ্টা করলাম, এক পা একেবারেই কাজ করছে না, আরেক পা ঘুরিয়ে ঘুরিয়ে কোনো মতে নামলাম। বাবার সঙ্গে দেখা হলো, বঙ্গবন্ধু এভিনিউ আমাদের যে পুরনো অফিসটা ছিল এই অফিসের সামনে, পুরো শরীর রক্তাক্ত, মাথা থেকে অঝরে রক্ত পড়ছে, বলের সাথে আমি এক পায়ে দাঁড়াতে পারছি তো পারছি না, কোনো মতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাবাকে জড়ায় ধরলাম। খুব বিভৎস একটা সময়, রক্তাক্ত বাবাকে জড়িয়ে ধরেছি, নিজেও রক্তাক্ত। এর মধ্যে আরেকটা গ্রেনেড কাছাকাছি এসে ফুটল, আমরা দুজনেই পড়ে গেলাম। আমাদের আওয়ামী লীগের যারা কর্মী ছিল কিছুক্ষণের মধ্যে তারা আসলো, এসে আমাদেরকে যুবলীগের যে অফিসটা ছিল দোতলাতে, নিচতলার একটু উপরে দোতলাতে যুবলীগের অফিস, সেখানে আমাদেরকে নিয়ে, আমাদের পুরনো ঢাকার এবং অন্যান্য যারা ছিল ওদের আমাদেরকে নিয়ে সেখানে কোনো মতে বসিয়েছে। রক্ত ধরছে আমার শরীর থেকে, কোনো মতে সে চেষ্টা করছে, আমি আমার দুপায়ে কোনো সেন্স নাই, কোনো মতে আছি। এর মধ্যে আমাদের একটা অ্যাম্বুলেন্স বেশ অনেকক্ষণ পর আপনার পিএ মিনি মার্কেটের সামনে আসে, আমাকে আমাদের কর্মীরা দু হাত দু পা ধরে সেখানে নিয়ে যায়। এর মধ্যে আমার বাবা, তখন প্রেসের কয়েকজন আসলো প্রতিক্রিয়া দেওয়ার জন্য, সেই অবস্থাতেই উনি প্রতিক্রিয়া দিলেন। প্রতিক্রিয়া দিয়ে আমরা বারডেম হসপিটালে ভর্তি হলাম, বারডেমের নিচে। তখন মনে হচ্ছিল না যে আমি বেঁচে থাকব, আব্বা আরও বেশি, অনেক বেশি, তার ইঞ্জুরিটা অনেক ম্যাসিভ, আমারটা ম্যাসিভ কিন্তু ততটা না। আব্বাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হলো, আমি ওখানে ছিলাম। আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তখন ছিল জাহাঙ্গীরের কথা আমার মনে আছে, সে আমার সাথে ছিল, তৎকালীন 68 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিল। আমি ওকে জাহাঙ্গীরকে বলতেছিলাম তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার মনে হয় 20টা উপরের দিকে উঠতেছে, আমি মনে হয় বাঁচবো না। সে চেষ্টা করে কয়েকজন ডক্টরকে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে গেল, কিছুক্ষণ পরে আমার আর জ্ঞান নেই।
পরদিন সকালে আমি দেখলাম যে আমি অতিথি আছি, দেন আমাকে রুমে দেওয়া হলো, আমরা আমি আমার বাবা পাশাপাশি বেডে। তখন বাবার সারা শরীর রক্ত, ব্যান্ডেজ, আমার দুপা, তখনও কোনো বোধ নাই, আমি জানি না কী অবস্থায় আছে। এরকম একটি যখন অবস্থা, পরবর্তীতে পত্রিকাতে দেখলাম কারা কারা সেদিন কী অবস্থা হলো। আমাদের যে সহকর্মী ছিল আমাদের কোতোয়ালি থানাতে আতাউল্লাহ, আমাদের সাংগঠনিক সম্পাদক ছিল, তার অবস্থা খুব খারাপ ছিল। সেখান থেকে বসে তার চিকিৎসাটা কী করানো যায় যতটুকু পারছিলাম করছিলাম। আমাদের যুবলীগের বিল্লাল আমার সাথে ছিল, ছেলেটা স্পটে মারা গেল, তার বাচ্চাটা, তার তখন স্ত্রী অন্তঃসত্ত্বা, স্পটে মারা গেছে। আমাদের কোতোয়ালি থানা এবং পুরনো ঢাকার প্রচুর কর্মী আহত, রক্তাক্ত, বিভৎস অবস্থা, সেটা বর্ণনা করার মতো না। এটা হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না, আজও যখন স্মৃতির পাতায় সেই বিভৎস চিত্র আমাদের মনে আসে, আমাদের মন, আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়, আচ্ছন্ন হয়ে যায়। যে লোকটি এই ঘটনার মূল পরিকল্পনাকারী, যে লোকটি এই ঘটনাটা ঘটানোর জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করল, যে লোকটি এই ঘটনাটা ঘটানোর জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করল, মূল পরিকল্পনা করল, আমাদের রক্তে বন্যা বইয়ে দিল, লন্ডনে বসে আরাম আয়েশের জীবন কাটাচ্ছে, এটা কীভাবে সম্ভব, কীভাবে সম্ভব, কীভাবে মেনে নিতে পারে আপনি বলেন? লন্ডনে বসে আরামে আয়েশের জীবন কাটাচ্ছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মানলাম। আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, আমার বাবার জীবনটা গেছে, আমার বাবার জীবন এই হামলার জন্য গিয়েছে, মাত্র 62 বছর বয়সে। আমার বাবার সহকর্মী সবাই কম বেশি বেঁচে আছে, আমার বাবা নেই, আমি আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আমার পরিবারের সদস্যরা তার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, আমার মা বিধবা হয়েছে, একজন আক্রান্তের পরিবারের সদস্য হিসেবে এবং একজন নিজেও আমি আক্রান্ত। আমি দাবি জানাচ্ছি এর মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হোক। তার রায় কার্যকর করা হোক এবং এই যাবজ্জীবন, যাবজ্জীবন তার প্রাপ্য নয়, তার প্রাপ্য হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। যারা নিরপরাধ মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, যারা একটা ফোঁটা চিন্তা করে না, তাদের বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি। তাকে অবশ্যই আমি মনে করি ফিরিয়ে এনে তার যে রায় দেওয়া হয়েছে যাবজ্জীবন, এই রায় পুনর্বিবেচনা করে তার ফাঁসির রায় কার্যকর করা উচিত, এবং একজন আক্রান্তের পরিবারের সদস্য এবং একজন আক্রান্ত হিসেবে আমি সেটা দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি, এটা আমার দাবি রইল।